লজ্জিত আর বিরক্ত। আমি একটা ছেলের হাত ধরেছি, সে যেহেতু আমার ভালোবাসার মানুষ, দরজা খুলে কোয়ালিটি টাইম করছিল যে আমি এন্ট্রি হয়ে গেলাম। ওনার লজ্জা নাই দেখে উনি অনেক কিছুই বলতে পারে। অতিরিক্ত সংকটে ভুগছে, তার জন্য উনি বারবার কোয়ালিটি টাইমটা আনছে। না, যে কথা বলছিলা যে তুমি ব্যক্তি বিষয় নিয়ে আসলে কথা বলতে চাচ্ছ না, এটা আমরাও জানি যে বিভিন্ন সময় তুমি তোমার ব্যক্তি বিষয় নিয়ে কথা বলতে না চাইলেও আসলে চলে আসছে বিভিন্ন ইস্যুর কারণে। এই যে চাচ্ছ না তারপরও যে চলে আসে, এর জন্য তুমি আসলে মানে কখনো এক বাক্যে বলতে চাইবো, আমার একটা ভয়েস রেকর্ড মনে হয় সোশ্যাল মিডিয়াতে আছে, কোনো একটা প্রতিনিধির কাছে আমার দেয়া, আমি লজ্জিত আর বিরক্ত। দেখো বন্ধু, একটা কথা বলি, আমার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করি, এটা কখনো বলা হয় নাই। সেটা হচ্ছে যে আমার সাথে যখন তার একটু প্রেম বা খুনসুটি, আমার তাকে আমার একবার ধরার ইয়ে হয়েছিল, সুযোগ হয়েছিল। আমি যে তাকে ধরেছি তখন আমাদের বিয়ে হয় নাই অবশ্য, তো খুব অল্প সময়ের জন্য হয় না যে কি হয়, ওই প্রেমের সময়টা আমার মনে হয় সবাই মিলাতে পারবে। একটু সুযোগ পেলে বা একটু ছায়া পেলেও মনে হচ্ছে ছায়াটা হেঁটে আসছি, খুব ভালো লেগেছে। তো ঠিক ওই সময় মনে করে একবার তাকে আমি ধরেছিলাম হাতটা, তো ওইটা ধরার যে আমার একটা অনুভূতি, কি যে আনন্দ, আমি এই আনন্দ প্রকাশ করতে পারিনি। কেন জানো? লজ্জায়। কারণ আমি একটা ছেলের হাত ধরেছি। আচ্ছা, এখন অনেকে বলতে পারে নাটক করছে, সে তো অনেক নাচ করতো, অনেক ছেলের হাত ধরতো। হ্যাঁ, ওটার বিষয়টা আলাদা। আর সে যেহেতু আমার ভালোবাসার মানুষ, তার আমি একবার হাত ধরতে পেয়েছি বা তার কাছাকাছি চোখে চোখে দেখেছি, ওই ফিলিংসটা না, হ্যাঁ ডেফিনেটলি, তো ওই ফিলিংসটা না আমি না আমার মাকে শেয়ার করতে পারিনি। কারণ আসলে যে একটা চোখু লজ্জা থাকে না, মা তো সরাসরি যদি বলি যে শাকিব খান বুবলির কোয়ালিটি টাইমে তুমি এন্ট্রি করলা, তো বিষয়টা আসলে কি ছিল? দরজা খুলে কোয়ালিটি টাইম করছিল যে আমি এন্ট্রি হয়ে গেলাম সিনেমার মতো, তাই তো মনে হলো যে আসলে যে ভিলেন নায়িকাকে এই না ছড় 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 হিরোকে থাম প্রিয় আমি এসে গেছি, আমরা শুনবো, কিন্তু তার আগে এটা শুনতে চাচ্ছিলাম যে আসলে ওই দিনটা কি হয়েছিল। প্রথম রোজার দিন ছিল এবং বাবুর যে হচ্ছে ফুপা, ফুপার ফেসবুক দেখলেই দেখবা যে ওই দিনে যে আমার আস্ত খাসির যে কথাটা, এখন তো অনেক ধরনের স্পেশাল ডালা পাওয়া যায় অনলাইনগুলো বা রেস্টুরেন্টগুলো করে থাকে, তো বিশেষ দিনগুলোতে আসলে বিশেষ খাবারই আমরা অর্ডার করব, এভাবে অর্ডার করা হয়েছিল। তো অর্ডার করার কারণে ওটা নিয়ে আমরা অনেক প্ল্যানিং ছিল, আমি অনেক আগে থেকেই ছিলাম, খাবার তো আর হঠাৎ করে আমি নিয়ে যাইনি, ওটা দিয়ে ইফতারও হয়েছে। তো প্রবাবলি ইফতারের পর সে একটা কিছু খেতে চেয়েছে, তো সে একটা যখন খেতে চেয়েছে তখন আমি অফিসে ছিল, কারণ ইফতারটা করে সে অফিসে গেছে, অফিসে গেছে হচ্ছে গিয়ে যে স্টাফরা ছিল আর একটা কী জানি কাজ ছিল তার একটা, তো অফিসে গেছে। তো আমি অফিস থেকে বের হওয়ার সময় না গেটের বাহিরে ওনার মেকআপ আর্টিস্টকে দেখি, তো উনি মেকআপ আর্টিস্ট তো আমাকে দেখে না, ভূত দেখার মতো হয়ে গেছে, মানে হঠাৎ করে, তার মানে কি আমি আগে ছিলাম, এটাই তো ইয়ে। ওই মেকআপ আর্টিস্টকে ডাকো একদিন কখনো, ওর স্টেটমেন্ট নিলে ও ঠিক বলে দিতে পারবে। তো ও তো আমার ভূত দেখছে, তো আমি ওকে আমি বললাম ভয় পাওয়ার কি আছে, হত বেটা, এই কথা বলে আমি উপরে বাসার দিকে চলে গেছি। তো সেই জিনিসটা যে যেটা খেতে চেয়েছিল বা যেটা চেয়েছিল সেটা আমি প্রিপারেশন করতে যাই, করতে গিয়ে একটা জিনিসের প্রিপারেশন তো মিনিমাম 30 মিনিট লাগে। এরপরে আমার কাছে মনে হয়েছে যে ও যখন আসছে তাহলে হয়তো বা বাবুও ছিল, সো আমি ভেবেছিলাম যে ওই প্রিপারেশনের সাথে বাবুর কোনো স্পেশাল নাগেট থাকে, যেহেতু জয়ের একটা খাবার আনা হয়েছিল, নামিরা ছিল, ফারহান ছিল, ওদের জন্য আবার একটু এক্সট্রা কিছু করা হয়েছিল, তো নিব কি না। তো তখন আবার যেহেতু বাবুর দাদিকে বললাম, তো উনি আবার বললো যে আমরা তো বলতে পারছি না আসলে খাই কি না, ইনফ্যাক্ট আমার বিয়ের জন্য তুই খাবার নিয়ে আসার কথা বলছিস। হ্যাঁ, আমি বললাম যেহেতু দেখেছি, আমি তো পজিটিভ। উনি এটা কিভাবে বললেন, কেন বললেন, এটা উনিই ভালো ব্যাখ্যা দিতে পারবে, কিন্তু এই ব্যাপারটা নিয়ে আসলে আমি খুবই বিরক্ত এবং লজ্জিত। মানে আমার আলহামদুলিল্লাহ আমি উপরওয়ালার কাছে প্রথম মানে উইথ ক্যামেরা বলতে চাই যে আমি অনেক বেশি হ্যাপি আজকে আমার মা পৃথিবীতে বেঁচে নাই, কারণ আমার আমার মুখ থেকে এই কোয়ালিটি টাইমের ব্যাখ্যা দিচ্ছি, আমার মা আমাকে স্ক্রিনে এসে পেটাতো, এটা হচ্ছে আমার মার শিক্ষা। এটা যদি আমি বলে থাকি আমার পুরনো যে প্রযোজকরা আছে, কথা দাও সাথী হবে, মানে সোহান ভাইও অবশ্য গত হয়েছেন, তারপরে তোমার জন্য মরতে পারি, শাফি ইকবাল ভাই, একটু জিজ্ঞেস করে দেখো,
আমার মা স্ক্রিনে এসে একদম লাঠি দিয়ে পেটাতো যে অভদ্র মহিলা, অভদ্র মেয়ে, তোকে আমরা পেটে ধরছি, মানে পায়ে লাঠি দিয়ে বের করে দিত। যদি এই কোয়ালিটি টাইমটা আমি এক্সপ্লেন করতে এসেছি কাজের কথা বাদ দিয়ে, তো যাই হোক, তো পরবর্তী সময় আমি এসে জাস্ট গেট নক করছি, উনি খুলে দিয়েছে আর খান তো স্ট্রেট নাক দেখে ঘুমাচ্ছে। আচ্ছা, তুমি গেট নক করার পরে বুবলি গেট খুলে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, গেটটা মানে অলমোস্ট মনে হয় খোলাই ছিল না কিছু একটা, আর সামনে মানে টেবিলের মতো তো একটা আছে রুমে, তো ওইখানে হচ্ছে চেয়ার লাগানো, আর ওটা তো বেডরুম না, মানে আমি একবাকে বোঝা তো বেডরুম না। আচ্ছা, তারপরে? তো এই তো উনি কোয়ালিটি টাইম টাইম সব কিছু বললো, এবং ওখানে দুজন ইয়ে ছিল তোমার হচ্ছে কি বলে ওর সাথে যে থাকে এবং ওনার ছেলে, মানে তিনজন ছেলেও ছিল, আর আমি একা বা আমি আর জয় ছিলাম না, আর অফিস এরিয়া তো মানে অফিস এরিয়া, আর অফিস এরিয়া তো একটা যে কোনো ধর্মের জন্য অনেক বেশি লক্ষ্মী এবং পাক পবিত্র একটা জিনিস, আর বাচ্চাটা অনেক ছোট, কোয়ালিটি টাইম সম্বন্ধে তার কোনো জ্ঞান নেই। আর আমি তো যাইনি, আমি যখন যেতে নিয়েছি তখন আমার হচ্ছে গিয়ে ননদের মেয়েটা নামিরা, ও আমার সাথে আসছে, তো আমি কোথায়, উনি ব্যাখ্যাটাই তো দিল ভুল, প্রথমত কোয়ালিটি টাইম ওটা ফার্স্ট রোজার দিন, আর সেকেন্ড কথা হচ্ছে আমি আর জয় নাকি এসে ধাপাস করে খুলে দিয়েছি, বাট আমার সাথে ছিল আমার ননদের মেয়ে, আর থার্ড হচ্ছে আমি সেই প্রিপারেশনটা ছিল আমার দুপুর থেকে, হ্যাঁ, আর এটা একটু অনলাইন খাবার ছিল, আর যেহেতু আমি সকালে মাংসটা কিনে দিয়ে আসছি খাসিটা, তো সব কিছু মিলে না ওনার টোটাল তথ্যটাই ভুল ছিল, উনি আসলে আমার মনে হয় অস্তিত্ব সংকটে ভুগছে, তার জন্য উনি বারবার কোয়ালিটি টাইমটা আনছে।